তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ। বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমফান নিসর্গের পর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, আবার প্রবল ঝড়ের আশঙ্কা, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমফানের ধাক্কা এখনও পশ্চিমবঙ্গবাসীদের মনে কাঁপুনি ধরায়, এখনও স্বাভাবিক হয়নি বেশ কিছু এলাকার পরিস্থিতি। অন্যদিকে নিসর্গ মহারাষ্ট্রের আঘাত হেনেছে, তাও প্রায় এক সপ্তাহ হতে চলেছে। এমন অবস্থায় বঙ্গোপসাগরে ফের সৃষ্টি একটি নিম্নচাপ। আবহাওয়াবিদের আশঙ্কা, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়াবিদের মতে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, তাও বঙ্গোপসাগরের বিশেষ অঞ্চলে বায়ুচাপের এমনই তারতম্য ঘটবে যা ঘূর্ণিঝড়ের পক্ষে তা অনুকূল। যদি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে সেটি প্রচুর জলীয়বাষ্প নিয়ে মধ্যপ্রদেশে, দিল্লি, উত্তরপ্রদেশের দিকে এগোবে। এর ফলে ঝোড়ো হওয়া, ব্যাপক বৃষ্টি হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। ঝড়ের গতিবেগ হতে পারে 50-60 কিলোমিটার গতিবেগ। অর্থাৎ বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হলে আপাতত বঙ্গবাসী চিন্তার কোনো কারণ নেই। নিম্নচাপের প্রভাব পড়বে দিল্লি ও সন্নিহিত অঞ্চলে। মৌসুম বিভাগের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এই নিম্নচাপ আগামী সপ্তাহ উড়িষ্যা থেকে অগ্রসর হতে পারে। যে কোনো ঘূর্ণিঝড়ের প্রথম ধাপই হলে এই ধরনের নিম্নচাপ। তবে সব ধরনের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় না বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে শুক্রবার দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে, এতে সামান্য কমেছে গ্রীষ্মের অস্বস্তিকর গরম। তবে শুধু এখানে শেষ নয়, আরও সুখবর দিচ্ছে মৌসুম ভবন। আগামী 5 দিন লু বইবে না, এমনটাই জানানো হয়েছে। শুধু তাই নয়, আগামী সপ্তাহের মধ্যে দক্ষিণ এবং মধ্য ভারতে টানা বর্ষা শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এক নিম্নচাপ কাটতে না কাটতেই ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। একসঙ্গে পূর্ব পশ্চিম অক্ষরে রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে, সারা সপ্তাহ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তারপর থেকে বাড়বে। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পূর্বাভাস বলছে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে। 2-24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে সপ্তাহের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসুম ভবন। 19 জুন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, সেই নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কিছু জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হয়েছে। শহরে আকাশে সকাল থেকে মেঘলা আকাশ বিরাজ করছে, বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরেই, জারি থাকবে সপ্তাহ ভোর। আজ রাজ্যের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আলিপুরের আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে।